যারা নতুন ভোটার হয়েছেন, ভোটার আইডি কার্ডটি এখনো পাননি, তারা খুব সহজেই অনলাইন থেকে আপনার ভোটার আইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন। সেই সাথে যাদের ভোটার আইডি কার্ডটি হারিয়ে গিয়েছে তারাও এটি ডাউনলোড করতে পারবেন। মাত্র 2 থেকে 3 মিনিট সময় লাগবে, খুব সহজেই আপনারা ডাউনলোড করতে পারবেন। তাহলে এই কাজটি করার জন্য আমাদেরকে প্লে স্টোরে যেতে হবে। তারপর এখানে লিখবেন এনআইডি ওয়ালেট। এনআইডি ওয়ালেট লেখার পর এই অ্যাপসটি আপনারা পেয়ে যাবেন, এটি ইনস্টল করে রাখবেন। আমি ইতিমধ্যে ইনস্টল করে রেখেছি। তারপর আপনারা একটি ব্রাউজারে যাবেন এবং সেখানে লিখবেন এনআইডি কার্ড, অথবা শুধু এনআইডি লিখলেই হবে। এনআইডি লিখার পর এই ওয়েবসাইটটি আপনাদের সামনে আসবে, আপনারা এই ওয়েবসাইটটি ওপেন করবেন। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এনআইডি অনলাইন সার্ভিস, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন রয়েছে, রেজিস্টার করুন। আপনারা রেজিস্টার অপশনে ক্লিক করে নেবেন। তারপর আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার বা ভোটার আইডি কার্ড নাম্বারটি এখানে বসাবেন। যারা নতুন আবেদন করেছেন তাদেরকে মেসেজের মাধ্যমে এই নাম্বারটি জানিয়ে দেওয়া হয়েছে। তো আমি এখন আমার নাম্বারটি এখানে বসাবো। জন্ম তারিখ দিয়ে দিতে হবে। তারপর এখানে একটি ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন, এই ক্যাপচা কোডটি বসাতে হবে। সাবমিটে ক্লিক করার পর আপনারা এখানে বিভাগ নির্বাচন করবেন, আপনি যে বিভাগের হন সেটি অবশ্যই সিলেক্ট করে দিবেন, উপজেলা সিলেক্ট করবেন। তারপর পরবর্তী অপশনে ক্লিক করবেন এবং এখানে একটি নাম্বার নিশ্চয় দেওয়া আছে, আপনার ভোটার যখন হন তখন এই নাম্বারে একটি মেসেজ আসবে, আপনারা বার্তা পাঠান এই অপশনে ক্লিক করবেন। তারপর একটি কোড আসবে, সেই কোডটি এখানে বসাবো। তারপর বহাল অপশনে ক্লিক করব। তো যারা অ্যাপসটি ইনস্টল করেননি তারা এখান থেকে ইনস্টল করতে পারবেন, আইডি ওয়ালেটে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। এবং যারা ইনস্টল করে রেখেছেন তারা শুধুমাত্র নিচে এই যে টপ অপশন দেখতে পাচ্ছেন এখানে দুইটা ক্লিক করবেন। দুইটা ক্লিক করার পর এখানে কোডটি কপি হয়ে যাবে এবং আপনারা চলে যাবেন আপনাদের সেই অ্যাপসটিতে, এনআইডি ওয়ালেটে। তারপর এটি ওপেন করবেন এবং এখানে ক্যামেরা চালু হয়ে যাবে, এটি কোড স্ক্যান কোড। আপনারা কোড অপশনে ক্লিক করবেন, তারপর এখানে স্টার্ট ফেস স্ক্যান নামে একটি অপশন পাবেন, এটি চালু করে দিবেন এবং এরপর আপনারা আপনাদের ফেসটি শনাক্ত করবেন। এভাবে মুখের 3টি অংশ স্ক্যান করার পর এটি আপনাদের অটোমেটিক ওকে হয়ে যাবে। তারপর ওকেতে ক্লিক করবেন। তারপর আবারও ব্রাউজারে যাবেন এবং আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে কার্ডটির যে ডিটেলসগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে পাসওয়ার্ড সেট করার জন্য বলছে, আপনারা একটি পাসওয়ার্ড সেট করে নেবেন। আমরা একটি ইউজার নেম দিয়ে দিব। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ ডিটেলস কিন্তু দেখাচ্ছে। তারপর আমাদেরকে কী করতে হবে, আমাদের এই যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন এই ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। এই ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখুন এখানে ডাউনলোড নামে একটি অপশন চালু হয়ে গেছে। এখানে আমরা এটি ইতিমধ্যে ডাউনলোড হয়ে গিয়েছে, আমরা কীভাবে দেখতে চাই সেটি পিডিএফ আকারে হোক আর যেভাবেই হোক ফাইল ম্যানেজারে আপনারা দেখতে পারবেন। তো আমরা পিডিএফ ক্লিক করলাম, দেখুন এটি ডাউনলোড হয়ে গিয়েছে এবং ইতিমধ্যে এখানে সম্পূর্ণ ডিটেলস বা সম্পূর্ণ কার্ড আপনারা দেখতে পাচ্ছেন। এখন আপনারা এটি প্রিন্টারে করে গিয়ে বা যে কোনো প্রিন্টের দোকানে গিয়ে প্রিন্ট করে আপনার কাজটি চালিয়ে নিতে পারবেন।